সাবস্ক্রাইব করুন স্টাডি কেয়ার এন্ড জব নিউজ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেতে পারেন। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার এন্ড জব নিউজ। তো রাজ্যে যেমন তোমাদের ভলেন্টিয়ার পদে নিয়োগ হচ্ছিলো, তেমনই ঠিক সেম তোমাদের সাউথ রেলওয়েতে তোমাদের আবেদন হচ্ছে। সাউথ রেলওয়ের চেন্নাই ডিভিশনে তোমাদের নিয়োগ হচ্ছে ভলেন্টিয়ার পদে। কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে। এছাড়াও WB ভলেন্টিয়ার পদে আবেদন চলছে, সো সেই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে ওপরে একটি আই বাটন পাবে, সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারো। কারণ WBA ভলেন্টিয়ার পদে আবেদন শুরু হয়ে গেছে, অনলাইনে আবেদন চলছে। সো আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসবে, স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিয়েছি। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তার সেখান থেকে দেখে আসতে পারো। সো এখানে আমরা সাউথ রেলওয়ে থেকে যে নোটিশটি বেরিয়েছে তার PDF কপিতে চলেছে। এখানে দেখো 7 এপ্রিল 2020 সালে সাউথ রেলওয়ে চেন্নাই ডিভিশন থেকে তোমাদের একটি নোটিশ বেরিয়েছে, রিকমেন্ড নোটিশ, যেটি COVID-19 জন্য 3 মাসে ভলেন্টিয়ার পদে নিয়োগ করাচ্ছে। যেমন তোমাদের WBTO অস্থায়ী পদে নিয়োগ করা হচ্ছিলো, তেমনই ঠিক সেম তোমাদের সাউথ রেলওয়েতেও তোমাদের যে ভলেন্টিয়ার পদে আবেদন হচ্ছে। এখানে দেখো কী কী পোস্টে আবেদন হচ্ছে, ডক্টরের পদে নিয়োগ করাচ্ছে তোমাদের এখানে, এছাড়াও স্টাফ নার্স পদে নিয়োগ করছে, ল্যাব অ্যাটেন্ডেন্স পদে নিয়োগ করাচ্ছে, এখানে দেখো রেডিওগ্রাফার পদে নিয়োগ করাচ্ছে, হসপিটাল অ্যাটেন্ডেন্স পদে নিয়োগ করেছে, হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করেছে। স্যালারিগুলো এখানে দেখো, ডক্টরের জন্য 75,000 টাকা ফিক্সড স্যালারি, এছাড়াও তোমাদের ইন ক্যাশে হবে 95,000 টাকা ফিক্সড। স্টাফ নার্সের জন্য দেখো 44,900 টাকা, এছাড়াও ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের 21,700 টাকা, রেডিওগ্রাফের জন্য 29,200 টাকা, হসপিটাল অ্যাটেন্ডেন্সের জন্য 18,000 টাকা, এছাড়াও হাউসকিপারের জন্য 18,000 টাকা। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছে, এখানে তোমাদের যেগুলি মাধ্যমিক পাশে তোমরা আবেদন করবে সেগুলি আমি দেখে দেবো পরে। এখানে দেখো ডক্টর পদে তোমাদের MBBS লাগবে, এছাড়াও এজগুলো দেখে নেবে। স্টাফ নার্স পদে GNM নার্সিং বা BSc নার্সিং থাকবে, 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্স পদে 12 পাস হতে হবে, সায়েন্স স্ট্রিম থেকে হতে হবে, এখানে 18 থেকে 33 বছর হতে হবে। রেডিওগ্রাফারের জন্য দেখো সায়েন্স গ্র্যাজুয়েশন হতে হবে, এখানে 18 থেকে 33 বছর হতে হবে। এখানে দেখো হসপিটাল অ্যাটেন্ডেন্সের জন্য 10 পাস হতে হবে, এছাড়া কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের থাকবে। এখানে এক্সপিরিয়েন্স তোমাদের ICU এর এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং হসপিটাল অ্যাটেন্ডেন্সের জন্য 10 পাস হলেই তোমরা পাস আবেদন করতে পারবে। এছাড়াও হাউসকিপিং অ্যাটেন্ডেন্সের জন্য 10 পাস হলেই আবেদন করতে পারবে, 18 থেকে 40 বছর। এখানে দেখো তোমাদের OBC SC ST দের জন্য কিছু ছাড় থাকে, সেগুলো দিয়ে দিয়েছে, 5 বছরের এজের ছাড় থাকে SC ST দের জন্য, এছাড়াও OBC দের জন্য 3 বছরের ছাড় থাকে, এছাড়াও দেখো এনে 10 বছরের ছাড় থাকে যদি সে শারীরিক প্রতিবন্ধী হয়, এছাড়াও যদি কোনো কাস্টে হয়ে থাকে তাহলে 10 বছরের ছাড় থাকবে। এখানে দেখো এক্সাম, মেডিকেল এক্সাম প্রথমে তোমাদের হবে একটি, যেখানে তোমাদের মেডিকেল টেস্ট হবে এখানে সিলেকশনের জন্য। এখানে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে, এখানে ইন্টারভিউ হবে তোমাদের, ফোন করে ইন্টারভিউ হবে, কারণ COVID-19 বা করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে, সেই কারণে তোমাদের টেলিফোনের মাধ্যমে, এখানে বলে দিয়েছে টেলিফোনের মাধ্যমে ইন্টারভিউ হবে, ফোন করা হবে তোমাদের, সেই ফোনের তারিখ পরবর্তীকালে বলে দেওয়া হবে। এখানে টার্ম কন্ডিশন দিয়ে দিয়েছে, এগুলি একটু পজ করে পড়ে নেবে, কারণ এগুলি সবই একই দিয়েছে, সমস্ত ডক্টর পদে যে সমস্ত টার্ম কন্ডিশন থাকে সেগুলি দিয়ে দিয়েছে। এখানে তোমাদের SC ST দের জন্য যে সমস্ত কাস্ট সার্টিফিকেট এগুলি লাগবে সেগুলি বলে দিয়েছে। এখানে দেখো অনলাইনে আবেদন হবে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি তোমরা এই অনলাইনে আবেদনের অফিসিয়ালি ওয়েবসাইটে চলে যাবে। লাস্ট ডেট হচ্ছে 17 এপ্রিল 2020 সালে। সো তাড়াতাড়ি আবেদন করে দাও, কারণ WB ভলেন্টিয়ার পদেও সেম হয়েছিল, তোমাদের তারিখ বলেনি বলে তোমরা গুরুত্ব দিয়ে আবেদন করোনি, কিন্তু পরবর্তীকালে কিন্তু তোমাদের সার্ভার ডাউন হয়ে গেছিলো, যার ফলে অনেকে আবেদন করতে পারেনি। সো তাড়াতাড়ি আবেদন করে দাও, এই পদে একই পদে আবেদন হচ্ছে, যেমন তোমাদের WB ভলেন্টিয়ার পদে যে সমস্ত পোস্টগুলি ছিল এখানেও সে সমস্তই পোস্ট রয়েছে। সো যারা যারা আবেদন করবে তারা তার আবেদন করতে পারো, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে যেগুলি বলে দিয়েছি, হাউসকিপিং এবং হসপিটাল অ্যাটেন্ডেন্স পদে তোমরা মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। সো যারা যারা আবেদন করতে চাইছো তাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে সরাসরি তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে আবেদন করে নিতে পারো। এছাড়া মোবাইল দিয়েও তোমরা আবেদন করতে পারবে, মোবাইল দিয়ে কীভাবে আবেদন করবে তার ভিডিও কালকের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা আজকের বিকেলের মধ্যে তোমাদের ভিডিও চলে আসবে। সো যারা যারা ওই ভিডিওটি দেখতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।